আজকে WBCS নিয়ে কয়েকটা প্রাসঙ্গিক কথা নিয়ে আলোচনা করছি। WBCS অ্যাসপিরেন্টস যারা রয়েছেন তারা জানেন যে এই পরীক্ষার পরিসর কতখানি, এর জন্য কতটা দীর্ঘ পরিশ্রম করতে হয়। তো যারা নিবিড়ভাবে WBCS এর প্রিপারেশন নিচ্ছেন, সময় ধরে পড়াশোনা করছেন, মক টেস্ট দিচ্ছেন, তারা এই প্রস্তুতিকে চালিয়ে যান, আপনারা ডেফিনেটলি সফল হবেন WBCS পরীক্ষায়। আর সেই সব পরীক্ষার্থীর কথা বলছি যারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি অথবা বেসরকারি। তারা কিভাবে WBCS-টাকে ক্র্যাক করবেন? দেখুন, এ প্রসঙ্গে একটা কথাই আমি বলতে পারি যে মনের ভেতরে যদি আপনার ইচ্ছা থাকে, যদি জেদ থাকে, তাহলে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াতে পারে না। এটা হয়তো ঠিক সারাদিন স্কুলে চাকরি করার পরে বা অফিস থেকে ফেরার পরে, হয়তো সন্ধে ছটা বা সাতটার দিকে আবার নতুন করে বই পড়তে ইচ্ছা কিন্তু কারোরই করার কথা নয়, কারণ শরীর তখন থাকে প্রচুর ক্লান্ত। তারপরেও একটা সমীক্ষা করে যদি দেখা যায়, দেখা যাবে যে যারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারাই কিন্তু পরবর্তীকালে WBCS অফিসার হয়েছেন, তাদের মধ্যে সেই জিনিসটা বেশি লক্ষ্য করা গেছে। তাহলে কিভাবে তারা এই এত বড় একটা এক্সামকে ক্লিয়ার করলেন? দেখুন, তারা প্রথমত একটা কথাই বলবো, তারা যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত তাই ডিসিপ্লিন ওয়েতে কিভাবে চলতে হয় তারা অলরেডি সেই কাজের মাধ্যমে সেটা শিখে গিয়েছেন। আর যে কাজের সঙ্গেই তারা যুক্ত হন না কেন, সেই কাজটার প্রতি যে কতটা নিষ্ঠা, কতটা পরিশ্রম থাকতে পারে সেটা তাদেরকে কিন্তু আরো স্ট্রং করেছে। তো এই পজিটিভ দিকগুলো যারা নিয়েছেন তারা কিন্তু তারা এটা ভেবে সামনের দিকে এগিয়েছেন যে না, আমার যে জীবনে দিনের বাকি সময়টুকু রয়েছে, বাড়ি ফেরার পরে 10 মিনিট আধা ঘন্টা রেস্ট নেওয়া যেতে পারে, কিন্তু তারপরে আবার পুনরায় শুরু করতে হবে। এই মাইন্ডসেট যতক্ষণ না তৈরি না হবে ততক্ষণ কিন্তু একটা জব করে WBCS এর প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। কাজেই মাইন্ডসেট আগে তৈরি করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে, লড়ার মানসিকতা, যে না, আমাকে আরো এক্সট্রা মাইল যেতে হবে, আরো এক্সট্রা কিছু মাইল আমাকে দৌড়তে হবে, তাহলে আমি সফল হতে পারবো। সেটা কিন্তু খুব দরকার। আমি এমন অনেক WBCS অফিসারদের জানি, তাদের মুখ থেকে আমি তাদের অভিজ্ঞতা শুনেছি। যেমন আমার এক বিস্তৃত দাদা রয়েছেন, উনি BCS অফিসার, উনি বর্তমানে মালদাতে পোস্টিং আছেন হরিশ্চন্দ্রপুরে, তার নাম অনুপ সরকার। তো তার কথা যদি বলি, তার মুখ থেকে যেটা আমি শুনেছি, তিনি একজন হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, তিনি সারাদিন কাজ করার পরে, স্কুলে চাকরি করার পরে তিনি রাত্রেবেলা বাড়িতে ফিরেই বই নিয়ে বসতেন এবং সারা রাত বই পড়তেন। কোনো কোনো দিন রাতে 1 থেকে 2 ঘন্টা ঘুমোতেন, আবার কোনো কোনো দিন ঘুমোতেনই না। তিনি নিজের মুখে বলেছেন যে দেখো ভাই, আমি কোন দিন যে মানে পড়তে পড়তে কোন দিন যে সকালবেলা পাখি ডেকেছে আমি টেরি পাইনি, কোন দিন যে কোন দিক দিয়ে সূর্য উঠেছে আমি টেরি পাইনি। হ্যাঁ, তারা ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটাকে কাটাননি, তারা কি করেছেন, সময়টাকে কাজে লাগিয়েছেন, আর তার জন্য আজকে তারা BCS অফিসার। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা, এতটাই কি পরিশ্রম করতে হয়, এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব? তিনি বলল, হ্যাঁ রে ভাই, এটাই করতে হয়, যারা পেয়েছে তারা এভাবেই করেছে। আর আমি বললাম যে দাদা, সবাই তো এতটা পরিশ্রম করে না। বলে, হ্যাঁ রে, এতটাই পরিশ্রম করে কিন্তু তারা বলে না, হয়তো হতে পারে সেটা সত্য। এই সিক্রেট কথাগুলো অনেকেই হয়তো শেয়ার করতে চান না, অনেকে হয়তো বিশ্বাস করবে না, হাস্যকর মনে হবে, কিন্তু এটা চরম সত্য। কারণ এই কষ্টটা করতে হবে, এই কষ্টের ফল একদিন না একদিন পাবেন, কারণ নো পেন নো গেন যে কথাটা রয়েছে। দেখুন, এই কথাগুলো শুধুমাত্র WBCS এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, একজন ভালো ব্যবসায়ী হতে গেলে কিন্তু তাকে যে কতটা পরিশ্রম করতে হয়, একজন ভালো ব্যবসায়ীকে কতটা পড়াশোনা করতে হয় তারাই জানেন। তাই ভালো একটা উজ্জ্বল কিছু স্বপ্ন দেখলে তার জন্য
অবশ্যই একদম মনে মন প্রাণ দিয়ে লড়াই করে যেতে হবে, লড়াই থামানো যাবে না। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে প্রাণপণে জড়াবো সরাবো, প্রাণপণে সরাবো জঞ্জাল, এ পৃথিবী সে শিশুর বাসযোগ্য করে যাব আমি। তো কবির এই কথার পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় যে যতক্ষণ দেহে প্রাণ আছে তোমার, এই দেহকে খাটিয়ে যাও, মানুষ অভ্যাসের দাস, কারণ এই অভ্যাসের দ্বারা মানুষ অনেক অসাধ্য সাধন করেছে। মানুষ যেমন এভারেস্ট জয় করেছে, মানুষ চাঁদেও গিয়েছে, মঙ্গলেও গিয়েছে, সেটা অসম্ভব কিছু নয়। সব থেকে বড় উদাহরণ যদি দিয়ে বলি, ইলন মাস্ক, যিনি স্পেসএক্স এবং টেসলা কোম্পানির মালিক, তিনি আজকে পৃথিবীর সবচাইতে ধনী লোক। তিনি ছোটবেলার থেকে খুব পড়ুয়া ছিলেন, 15-15 ঘন্টা রোজ পড়তেন, এবং তিনি পড়েই একটা কি একটা মানে শুধুমাত্র বই পড়ে তিনি রকেট বানিয়ে ফেলেছেন, এবং তার রকেট তিনি এবং পৃথিবীর মধ্যে সব থেকে সেরা একটা কোম্পানিতে পরিণত হয়েছে স্পেসএক্স। তো এটা একটা জ্বলন্ত উদাহরণ, পড়াশোনা কারো বিফলে যায় না, পড়াশোনা যে কাজে লাগেই তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইলন মাস্ক। তিনি এখনো পড়াশোনা করেন এবং নিত্য নতুন তিনি উদ্ভাবন করতে পারছেন, পড়াশোনার মধ্যে আসছেন বলেই। তো পড়াশোনাটাকে ভালোবাসুন, পড়াশোনা কাউকে ফেরায় না। দেখুন আমার কথা যদি ব্যক্তিগতভাবে বলি, আমারও একটা সিলেকশন হয়ে গেছে, যদি আমি এসএসসির মাধ্যমে পাইনি, কিন্তু একটা স্কুলে ইন্টারভিউর মাধ্যমে আমি বর্তমানে স্কুলে কর্মরত একজন শিক্ষক হিসেবে। তো এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি কিছু নয়। তো আমি চেষ্টা করছি ভালো কিছু করার, স্থায়ী কিছু করার, কারণ এটা অস্থায়ী। তো তবুও শুধুমাত্র পড়াশোনার মধ্যে হয়তো ছিলাম বলেই এটা সম্ভব হয়েছে, কারণ অনেকেই আরো ইন্টারভিউটা দিয়েছিল, তারা রিজেক্ট হয়ে গেছে। তো আমি পড়াশোনাটাকে খুব করতে ভালোবাসি, সবসময় পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি। আপনারাও থাকুন এবং আমিও যতটা পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করব, যাতে আমরা সকলে মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং সকলে একদিন WBCS অফিসার হয়ে উঠতে পারি, সেই আশাই করব। সেই স্বপ্নটা কিন্তু আমরা সকলে মিলেই দেখবো।